কেউ যদি মদ পান করে তাহলে সেই লোকটা কয়দিন নাপাক থাকবে মদ পান করলে আপনার লোকটা নাপাক থাকবে বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে তার শরীর কদিন নাপাক থাকবে শরীর কোনোদিন দিন না পাক থাকবে না মদ পান করেছেন এরপরে তিনি আপনার শরীরে যে অংশ মদ লেগেছেন মুছে ফেলেছেন তাহলে তিনি পাক হয়ে গেলেন কিন্তু এর অন্য ক্ষতিকর দিক রয়েছে আপনি বলে আত্মিক পবিত্রতার কথা বলেন তাহলে সেটি ভিন্ন বিষয় রিফাত পাঠ